দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলায় 102 পিস ইয়াবাসহ শাহজাহান মিয়া ও 3 কেজি গাঁজাসহ নার্গিস আক্তার নামে দুজনকে আটক করেছে কসবা থানা পুলিশ। শুক্রবার সকাল 10টায় কসবা থানার এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের চরনাল এলাকায় অভিযান পরিচালনা করে 102 পিস ইয়াবাসহ শাহজাহান মিয়া নামে মাদক ব্যবসায়ীকে আটক করেন। অন্যদিকে কসবা থানার এএসআই মোখলেসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বায়েক ইউনিয়নের চানখোলা গ্রামে অভিযান পরিচালনা করে 3 কেজি গাঁজাসহ নার্গিস আক্তার নামে এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করেন। আটকরা হলেন কসবা উপজেলা সদরের চরনাল এলাকার আবু তাহের মিয়ার ছেলে শাহজাহান মিয়া ও কুমিল্লা জেলার কোতোয়ালি থানার পালপাড়া এলাকার আব্দুল রশিদ মিয়ার স্ত্রী নার্গিস আক্তার। কসবা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক পাচার ও নিয়ন্ত্রণে কসবা থানা পুলিশ বদ্ধপরিকর। আটকদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।